আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরবে আমরা অনেকেই মোয়াসাসার ভিসাতে এসেছি, অনেকেই শরিকার ভিসাতে এসেছি অর্থাৎ কোম্পানি ভিসাতে এসেছি, আবার অনেকেই আমরা ডোমেস্টিক পেশা অর্থাৎ যারা আমিন মঞ্জিল, সাওয়াক্কাস, তাপাক মঞ্জিল যে আছে, এগুলো কিন্তু ঘরের কাজের পেশা। তো যারা ঘরের কাজের পেশাতে আসে তারা কিন্তু সহজে বাহিরে কাজ করতে পারি না, কারণ বাহিরে কাজ করলে যদি সৌদির কোনো অভিযানে আপনি আটক হন তাহলে কিন্তু আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিবে। আবার আমরা যারা মোয়াসাসা বা শরিকাতে আছি এদের কিন্তু ইকামা খরচ হয় একটু বেশি। আমি বিশেষ করে আজকে মোয়াসাসা নিয়ে কথা বলতেছি। যেমন ধরেন আপনি মোয়াসাসাতে আছেন, আপনার পেশা হচ্ছে আমেল তাহমিল ওয়া তানজিল অথবা আমেল ইনশিয়াত অথবা আরও বিভিন্ন পেশা রয়েছে, যেমন ধরেন আমেল আয়দি। তো এই পেশাগুলোতে যারা আমরা আছি অনেক সময় মোয়াসাসাতে যে থাকি সেই মোয়াসাসাটা বড় হওয়ার কারণে আমাদের ইকামা খরচ কিন্তু বেশি হয়। তো এই ধরনের প্রবাসীরা আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি কি আমেল আইদি বা আমেল ইনশিয়াত অর্থাৎ আমেল আইদি যে পেশা রয়েছে, বড় মোয়াসাসা বা ছোট মোয়াসাসা যে কোনো মোয়াসাসা হতে পারে, এই মোয়াসাসার যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছে তারা অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি কি চাইলে আমার পেশাটাকে পরিবর্তন করে আমি কি আমেল মঞ্জিল বা আমেল সাওয়াক এই পেশাতে আমি যেতে পারবো কিনা, অর্থাৎ সাওয়াক্কাস পেশাতে আমি যেতে পারবো কিনা, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে। তো আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করতেছি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আপনারা আমেল আইদি পেশা থেকে অর্থাৎ মোয়াসাসার যে সকল পেশা রয়েছে সেই পেশা থেকে আপনারা আমেল মঞ্জিল অর্থাৎ ডোমেস্টিক পেশাতে যেতে পারবেন কি না সেটার উত্তর বলার আগে আপনাদের সাথে কিছু আলোচনা করি। আলোচনাটি হচ্ছে, মাথায় রাখবেন যে আপনি নিচে থেকে অর্থাৎ একটি গাছের নিচে থেকে আপনি গাছের উপরে উঠতে পারবেন, এটা হচ্ছে একটা শর্ত। কিন্তু আপনি গাছের উপরে ওঠার পর উপর থেকে নিচে নামতে পারবেন না, এটা হচ্ছে আর একটা শর্ত। যেমন আমি আরেকটু ভালো করে বুঝিয়ে বলতেছি, আপনাদেরকে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় শর্ত দিয়ে দিয়েছে যে আপনারা ছোট পেশা থেকে আপনারা বড় পেশায় যেতে পারবেন, কিন্তু কখনোই বড় পেশা থেকে আপনারা ছোট পেশায় নামতে পারবেন না, এটা হচ্ছে শর্ত। যেমন ধরেন আপনার পেশাটা হচ্ছে ইঞ্জিনিয়ার পেশা, আপনি ইঞ্জিনিয়ার পেশাতে আপনি সৌদি আরবে এসেছেন, এখন আপনি চাইলেই ইঞ্জিনিয়ার পেশা থেকে আপনি ক্লিনার পেশাতে নামতে পারবেন না, কিন্তু আপনার যদি ক্লিনার পেশা থাকে তাহলে আপনি ক্লিনার পেশা থেকে আপনি ইঞ্জিনিয়ার পেশাতে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি আপনার সার্টিফিকেট থাকে, আপনি যদি সকল ডকুমেন্ট থাকে, তাহলে আপনি সেই ক্লিনার পেশা থেকে ইঞ্জিনিয়ার পেশাতে যেতে পারবেন, কিন্তু ইঞ্জিনিয়ার পেশা থেকে আপনি ক্লিনার পেশাতে নামতে পারবেন না। অর্থাৎ আপনি বড়লোক, বড়লোক থেকে গরিব হতে পারবেন না, কিন্তু আপনি গরিব যদি থাকেন তাহলে গরিব থেকে বড়লোক হতে পারবেন। সোজা বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এটাই হচ্ছে কথা। অর্থাৎ আপনার মেহনা যদি আমেন মঞ্জিল, সাওয়াক্কাস বা তাপাক মঞ্জিল অর্থাৎ ডোমেস্টিক পেশা, এটা হচ্ছে ঘরের কাজের পেশা, এই পেশা থেকে আপনি আইডিতে যেতে পারবেন অর্থাৎ মোয়াসাসার কোনো ভিসাতে যেতে পারবেন, মোয়াসাসার কোনো পেশাতে যেতে পারবেন, কিন্তু আপনি যদি মোয়াসাসার কর্মী হয়ে থাকেন তাহলে মোয়াসাসার কর্মী থেকে আপনি ডোমেস্টিকে আসতে পারবেন না, অর্থাৎ আমেন মঞ্জিল, সাওয়াক্কাস এগুলো পেশাতে আপনি আসতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। আবার আমেল আইদির ভিতরেও যদি আপনার পেশা হয় সেলসম্যান, আপনি সেলসম্যান থেকে সেলসম্যানের উপরে ম্যানেজার পোস্টে আপনি পেশা নিতে পারবেন, কিন্তু সেলসম্যান থেকে আপনি ক্লিনার পোস্টে আপনি পেশা নিতে পারবেন না। অর্থাৎ আপনি ছোট মেহনা থেকে বড় মেহনাতে যেতে পারবেন, কিন্তু বড় মেহনা থেকে ছোট মেহনাতে আসতে পারবেন না, এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ যারাই আমেল আইডি থেকে আমেল মঞ্জিলে আসতে চান এটা কখনোই সম্ভব না, কিন্তু আমেল মঞ্জিল থেকে আমেল আইডিতে আপনি চাইলেই যেতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আবারও বলতেছি আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।